বাপরে বাপরে, যা হোলি খেললাম, তাই জন্য পুরো ভিডিও শেয়ার না করে আর থাকতেই পারলাম না। তো ইন্দ্রাণীর ডাডির নতুন আরও একটি ভিডিওতে স্বাগত জানাই, তো সবাই পুরো ভিডিওটা দেখে নাও। এই কী কাণ্ড, দরজাতে কি এমন দেখে আমার মেয়ে ছুটে ছুটে পালিয়ে আসছে? ও বাবা, ভূত দেখেছে নাকি? হ্যাপি হোলি! তো শুভ শুভ দোল সকলকে, হ্যাপি হোলি! তো দোল আর হোলির পুরো দুদিনের ভিডিও কিন্তু একসঙ্গে দিয়ে দিলাম। তো দেখো, সকালে স্নান ধান করে নিত্য কাজকর্ম সেরে এদিকে ঠাকুরকে কিন্তু পুজো দিয়ে দিলাম। তো আবিরও দিয়ে দিয়েছি ঠাকুরের চরণে আর তুলসীতলা। এদিকে দেখো, ধুনো ধরিয়ে দিয়েছি। আর এই ওয়েদার দেখো, তিন দিন ধরে টানা বৃষ্টি হলো, তো ভাবলাম হোলিটা এবার যা গেল। তো দেখো, খুব সুন্দর লাগছে ওয়েদার দেখে, তো ভালো লাগছে, মন প্রাণ একটু তাজা হয়ে গেলো যে না হোলি খেলবো। তো আমার মেয়ে তো এদিকে ছুটে চলে আসছে একদম ভয়ে, দেখে না কি না ওই যে মুখোশ পরে এসেছে। মুখোশ পরে এসেছিস কেন রে? হ্যাঁ, তুই আমার মেয়েকে ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, তোকে আর খেলাতেই নেবো না, একদম খেলা নেবো না, কেন কাঁদাচ্ছিস ওকে? আরে আই 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 আই। তো দেখো, ও একদম ওকে দেখে ভয়ে আর থাকতে পারছে না যে কি হলো রে বাবা। তো ছুটতে ছুটতে ও দিদির কোলে চলে গেল। তো এটা একটা ওর পাড়ার দিদি, তো দিদির কোলে গিয়ে দিদির সঙ্গে টুকটুক টুকটুক করে চলছে। এদিকে দেখো, খেলা টেলা ছিটিয়ে কি অবস্থা করেছে দিদি, যে কতবার আমাকে ওর খেলাগুলো তুলতে হয় তার তো কোনো হিসাবই নেই। তো দেখো, টুকটুক টুকটুক করে চলে গেল গেটের বাইরে দিয়ে। এই যে দেখো, ওই দোকানটা দেখতে পাচ্ছ, ওই দোকানের কাছে কিন্তু হোলি খেলছে। আমি বলে দিলাম আমার মেয়েকে যেন একটু রং না মাখায়, যথেষ্ট ছোট, যদিও আমরা প্রি হোলি সেলিব্রেশন খেলে ওর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, মানে এত ঠান্ডা, সর্দি, কাশি। তো আর রান্নাবান্না আর কী দেখাবো। তো হোলিতে মানে যেহেতু দুদিন হোলি খেলা হয়েছিল, দোলের দিন কিন্তু মাছ আর হোলিতে কিন্তু খাসি করা হয়েছিল। তো দেখো, বরকে বললাম চলো একটু ছাদে গিয়ে একটু হোলি খেলে আসি। অ্যাকচুয়ালি ওর শরীর প্রচণ্ড খারাপ, মানে ও এখন অ্যান্টিবায়োটিক নিচ্ছে প্লাস প্যারাসিটামলও নিচ্ছে, কারণ ওর একটু জ্বর সর্দি কাশি হচ্ছে, তারপরে আবার ডিউটিও চলছে। তো সেই জন্য ওকে বললাম চলো রং মাখি। এই রং মাখাতে গিয়ে তো ওর আর সর্দি কাশি একদম মনে হচ্ছে যেন আরও বসে গেল। আর মেয়েকে একটু রং দেবো না, খেলবো হোলি, রং দেবো না তাই কখনো হয়? আরে না, হয়ই না, রং খেলার সময় রং খেলতেই হবে, জ্বর হোক সর্দি হোক। তো দেখো এদিকে, তো কিছুক্ষণ পরেই কিন্তু পায়েল চলে এসে, পায়েল বলছে না খেলতে হবে। তো চলো একটু খেলেই নিলাম। ওইদিকে আমার মেয়ে দেখো টুকটুক টুকটুক করে দেখছে, ওকে রং খেলায়নি, ও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ওর কোনো ইন্টারেস্টও নেই যে সে একটু রঙগুলো কেড়ে কেড়ে নিয়ে ওসব নয় দেখছে। তো এটা কিন্তু হচ্ছে হোলির ভিডিও, হোলিতেও কিন্তু একদম কি করব আমরা, সকাল থেকে কিন্তু কাজকর্ম সেরেই দেখো পুরনো একটা জামাকাপড় পরে, খুব পুরো না, মোটামুটি পুরনো একটা জামাকাপড় পরে চলে এসেছি। আমরা কিন্তু রং খেলছি না, আবির খেলছি। তো এদিকে আমরা তো রং খেলতে ব্যস্ত, আর এদিকে এই বাচ্চা দুটো দেখো কি করছে না, এখানে স্কুটিতে বসে পড়েছে। একজন তো স্কুটিতে বসতে পারেনি বলে যেখানে স্কুটিতে পা দেওয়া হয় ওখানে বসে গেছে। তো এখানে দেখো কীভাবে আমরা মানে রং খেলছি, তো এত রং খেলার ভিডিও করেছি, তো প্রচুর কিন্তু শর্টস করেছি আমরা সকলে মিলে, যেগুলো আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড হয়ে গেছে। তো এইদিকে একটা কাণ্ড দেখাই, মাসিকে বলছি যাও যাও শিগগিরই যাও মেসোকে মাখাও, তো মেসোকে বলছি তুমিও আমাকে মাখাও। তো দেখো ওদের রং খেলা, রামনে বানা দি জড়ি, তাই না? হ্যাঁ, এগুলো দেখে কি আনন্দ হয়। তো যাই হোক, এদিকে রং খেলার পর্ব শেষ করে একটা ভিডিও করবো ভাবলাম মাঠের মাঝখানে, তো এই জন্য আমার মুখে না রঙগুলো চলে গেছিলাম। তো বললাম যে আমাকে একটু রং মাখিয়ে দাও, তো ওকেও কিন্তু আমি রংটা মাখিয়ে দিলাম। তো এবার অনেক ভিডিও করেছি, তো এবার একটা জিনিস দেখাই, এবার হচ্ছে দেখাবো প্রি হোলি সেলিব্রেশন, মানে এটা আমরা হোলি হচ্ছে সোমবার মঙ্গলবার পড়েছে, তো তার আগের উইকে আমরা মঙ্গলবারে খেলে একবারে ধীরে 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 ধীরে। তো দেখো ওদের তিনজনে কিন্তু ড্রেস পরে নিয়েছে, এই দেখো আমার মেয়ে, হ্যাপি হোলি হ্যাপি হোলি হ্যাপি হোলি। তো হোলিতে কিন্তু আমি একটা সুন্দর ড্রেস পরে নিয়েছি, এটা কী ড্রেস বলো তো? আরে আনারকলি মনে নেই, আমরা যখন 11-12 মানে 2011-12 সালে এগুলো কিন্তু খুব উঠেছিল, তো সেই জন্য আমিও তো কিনে নিয়েছিলাম এগুলো, প্রচুর আছে। তো দেখো এখানে এরা কিন্তু রং খেলতে পারে, এই রং খেলে তিনজনের হয়েছে খারাপ। আমরা কী করবো, আমরা তখন দুদিনই রং খেলতে দিয়েছি, তো মেয়ের আমার মেয়ের জ্বরটা আছে, মেয়েদের একটু জ্বর সর্দি কাশি খুবই গরম হয়েছিলো। দাঁড়া নিজে এতে একদম মানে নিয়ে মাথায় ঘুষে 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 ঘুষে, আর দেখো কীভাবে এটা একটু তুলতে গিয়ে মানে এতবার করে শ্যাম্পু করিয়েছি, তো খুবই ঠান্ডা লেগে গেছে, যেটা এখনো তো অ্যান্টিবায়োটিক দিচ্ছি এখন, যাই হোক এখন অ্যান্টিবায়োটিকই ভরসা। তো এদিকে আমরা কিন্তু একবার এদিকে ঘুরছি, একবার এদিকে ঘুরছি, অ্যাকচুয়ালি এগুলো কিন্তু শর্টস ভিডিওর জন্য অনেক ভিডিও করা হয়েছে, যেগুলো কিন্তু অলরেডি মানে আপলোড করে দিয়েছি আগেই বললাম। তো এবার দেখো কি মারাত্মক হারে আমরা খেলেছি, আর তোমাদের কি বলবো,
দেখো তোমরা দেখো যেভাবে হোলি খেলছি, জামা কাপড় না এবার ছিঁড়ে গেছে, বাপরে বাপরে, যখনই ভিডিওটা দেখছি হেসে পেটে ব্যথা হয়ে যাচ্ছে। তাই এই ছিল আমাদের সেজে গুজে একদম যে মোমো ভেদ বেরিয়েছিল না, আমরা হচ্ছি হোলি ভু, যাকে তাকে কিন্তু খেয়ে ফেলতে পারি। দেখো কীভাবে বাপরে চুলগুলো, শুধু একবার দেখো কালারিং চুল, আর এই চুলের একদম জট তো মানে বাদে দিলাম, কতবার যে শ্যাম্পু করতে হবে, ঘুরে 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 কত রিল করেছি, সমস্ত রিল কিন্তু আপলোড হয়ে গেছে। বারবার বলছি শর্টস কিন্তু তোমরা দেখে নিও, মোটামুটি অনেক শর্টসই আপলোড করেছি। তো হোলি আসছে আর শর্টস করবো না, তাই হয় যখন ইউটিউবে অলরেডি রিল পোস্ট করি। তো আমার মেয়েকে দেখো, এ শুধু আমার মেয়েকে গোল গোল করে ঘুরিয়ে ছেড়ে দেবে আর ধপধপ করে উল্টে পড়ে দেবে। আর এই গোল গোল ঘোর ভিডিওটা দেখে না একটা গানই মনে পড়ছে, বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। আরে হ্যাঁ সত্যি বসন্ত এসে গেছে। দেখো কিভাবে মানে ছোটদের মন বড়দের মন রাঙিয়ে গেছে। তো আমাদের এই হোলির ভিডিও যারা দেখবে তারা বুঝতেই পারবে যে আমরা কতটা এনজয় করেছি। শুধু হোলির দিন তো অবশ্যই হোলির দিনের ভিডিও কিন্তু শেয়ার করেছি, আর এগুলো কিন্তু প্রি হোলি সেলিব্রেশন। এই যে দেখো এবারে হলিউড থেকে তো মানুষ হতে হবে নাকি, তো এবার হলিউড থেকে মানুষ হতে গিয়ে যে কী খাটনি হয়েছে তার মানে কি বলবো। যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম, তো কেমন লাগছে ভিডিও কমেন্টে জানিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, বাই।